তো তারপর আমি ছেলেকে ডাকবো এক্সারসাইজ করে নিয়ে, ছেলেকে ডেকে ওকে রেডি করব, তারপর রেডি করে ওকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অপর্ণা। তো সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করেছি। সকালবেলায় আমি দেখো আমার ছেলের জন্য নাস্তা মারছি, নাস্তা বলতে ব্রেড শেকে দিচ্ছি। তো জ্যাম লাগিয়ে দেবো ওকে ব্রেডটা, কারণ ও স্কুল নিয়ে যাবে। আর কী বলতো, সকালে 7টার সময় উঠে পড়ি ঠিকই, বসে বসে মানে এই ঠান্ডায় উঠতেও ভালো লাগে না, উঠে পড়ে চুপচাপ বসে 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 প্রায় 15 মিনিট কেটেই যায় তারপরে এসে নাস্তা বানাতে। তো ওই জন্য আর তেমন কিছু বানালাম না, আজকে বৃহস্পতিবার কাজও রয়েছে। আর সাথে যেটা আমি খাচ্ছিলাম সেটা হচ্ছে গরম জলে লেবু মিশিয়ে খাচ্ছিলাম। মানে এই গ্যাসটা ভালো করার জন্য, পেটে যে প্রবলেম হচ্ছে এটা ভালো করার জন্য যে আমি কী কী করছি তার ঠিক নেই, কারণ এই পেটের প্রবলেমে তো মানে এমনি খাবার দাবার এটা ওটা খেতেও পারছি না, তারপরে সাথে মুখেও মানে স্কিন প্রবলেমও হচ্ছে। পেটের প্রবলেম হলে স্কিন প্রবলেম হবে, সবাই জানো এটা। তো সেই জন্য ওটাকে ঠিক করার চেষ্টা করছি, তার জন্য আমি আজকে এক্সারসাইজ শুরু করবো, একটু মেহনত বলা মানে তাকে যেটা মানে কী বলতো ঘাম ঝাড়াই এরম করবো। বাট বেশিক্ষণ করতে তো পারবো না, প্রথম প্রথম স্টার্ট করছি, কখনো কখনো করি যখন প্রয়োজন হয়, সবসময় তো করি না। তো এটা যদি রেগুলার করি তাহলে আদত হয়ে যায়, বাট করি না বলি এই হাল। তো অসুবিধা হচ্ছে, এরকম করছি তাও অসুবিধা হচ্ছে, তাকে একটু মেহনত হয়ে যায়, সেই জন্য বাইরে তো যাই না, ঘরের মধ্যে কিছু করার চেষ্টা করছি তাকে পেটটা কমসে কম গ্যাসের প্রবলেমটা ধীরে ধীরে সলভ হয়ে যায়। ওষুধ তো খাচ্ছি তবু ঠিক হচ্ছে না, তো বাধ্য এইসব করতে হচ্ছে। তো তারপর আমি ছেলেকে ডাকবো এক্সারসাইজ করে নিয়ে, ছেলেকে ডেকে ওকে রেডি করব, তারপর রেডি করে ওকে স্কুল পাঠাবো। তার আগে ওকে কমপ্লেন খাওয়াবো দুধের সাথে। তো বসে বসে আর একটু শ্বাস নেওয়া আর হচ্ছে শ্বাস ছাড়া ওইটাও করবো একটু, এতেও কিন্তু পেটের প্রবলেম, পেট বাড়া কমে যায়, পেটের গ্যাস কমে যায়, তো অনেক কিছু প্রবলেমই সলভ হয় এরকম করলে। একটুখানি করলাম তাই হাঁপি গেলাম আমি, মানে আদত নেই তো সেই জন্য অ্যাকচুয়ালি। তো এবার আমি হাফটা খেয়েছিলাম, তখন হাফটা খেয়ে নিচ্ছে গরম জল আর লেবুটা। তো মানে খুব টকটক লাগছে, নুন ছাড়া যেরকম হয় আর কি, কেমনই লাগছে খেতে, মুখ তো এমনি কেমন হয়ে যাবে, বাট পেটের প্রবলেমের কারণে সব কিছু করতে হচ্ছে, কিছু করার নেই, কাজ ঠিক হয়ে যায় পেটটা। আর নাকে দেখতেই পাচ্ছ কত বড় একটা মানে কি বেরিয়েছে স্কিন প্রবলেম। আমার ছেলেকে আমি তুলে নিয়ে চলে এসেছি, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর দেখো ওকে আমি দুধ কমপ্লেন নিয়ে বসেছি, মানে ও সকালে দুধ খেতে একটু কষ্টই হয় বললে চলে, তোমাদেরকে কি বললে জানো তো, ফটা করে মুখটা দেখলে যে কিছু বললাম, বলছে যে কী সব আজে বাজে জিনিস খাওয়াচ্ছে আমাকে মা, ওটা আজে বাজে জিনিস ওর ভালোর জন্য খাচ্ছে, ও বলছে আজে বাজে জিনিস খাওয়াচ্ছে। ও বললো আমি একটা ব্রেড খাবো, ওই জন্য শুকনো একটা মানে ব্রেডটা সে শেখা ছিল ওটাকে নিয়েই বসে পড়েছে। ওই খাবে খাক তার ঠিক নেই, খাবে না, সকালে খেতেও চায় না, কিন্তু মেন আমি দুধটা খাওয়ানো ইম্পর্টেন্ট, সেই জন্য দুধটা খাচ্ছে। একটু নটেঙ্কি করে, বাট খাওয়ালে পুরোটা না খাও, কমসে কম হাফটা খেয়ে নেবে। আর আমি খালি পেটে থাকবো না বলে, যেহেতু গ্যাস হচ্ছে বারবার, একটা মেডিসিন নিয়েছি খালি পেটের, তারপর আমি দুটো শুকনো মুড়ি খেয়ে নিচ্ছি। ওকে স্কুল পাঠিয়ে বাকি সমস্ত কাজ করব, আজকে বৃহস্পতিবার বললাম যে আগেই, তো ঘর মোছা টোচা সমস্ত কিছুই রয়েছে, ঠাকুরের পুজো রয়েছে, মা লক্ষ্মীর পুজো, তারপর রান্নাবান্না রয়েছে। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আসবে, তো সেই জন্য একটু কিছু এক্সট্রা রান্না করতে হবে। এমনিতেও আমরা থাকলে, বেশি কাজ থাকলে তো একটা সবজি ভাত হয়ে যায় কিংবা একটা ভাজা একটা সবজি হয়, বাট কেউ এলে একটু করতেই হবে এক্সট্রা, তো সেই জন্য তাড়াহুড়ো করছে। ওকে স্কুল পাঠিয়ে আমি আমার ফটাফট কাজগুলো সেরে নেব। তো দেখো ওকে যত ঘুম থেকে তুলে ওর আর ঘুম আর হয়নি, ব্যাপারটা হচ্ছে রাত হয়ে যায় 12টা বেজে যায় শুতে, তারপর সঙ্গে সঙ্গে ঘুমায় না, সেই 12:30টা বাজিয়ে দেয় ঘুমোতে, তো সেই জন্য নেই, সকাল 8টায় আবার তুলে দিলেই একটু একটু ঝিমিয়ে থাকে, তারপর ঠিক হয়ে যায়, অসুবিধা নেই, চলে যায় স্কুল। একটু প্রথমটা করে ঘুম পাচ্ছে, একটু ঘুমাতে দাও করতে থাকে, বাট তারপরে ঠিক চলে যায়।
আর ছোট ছেলে ঘুমাচ্ছে, ও যখন উঠে উঠবে, কারণ ও এখনো স্কুল তো চালু হয়নি, তো সেই জন্য ও তো দেখো বারবার শুয়ে পড়ছে, ওকে দেখতেই পাচ্ছ। ওর অ্যাকচুয়ালি সকালে উঠতেই মানে ভালো লাগে না, জবরদস্তি ওঠাতে হয়। আর বেশি এই স্কুলটা ভালো নয়, পড়াশোনা ভালো হয় না, আমরা ভুল করেছি স্কুলটাই ডেলে। তো এই 2023 থেকে না আমরা হচ্ছে অন্য স্কুলে ডালবো, সেই স্কুলে বাচ্চাদের সকালে নয় দুপুরে 1:30 থেকে স্কুল হয়। হ্যাঁ 1:15 নাকি এরম মনে হচ্ছে, এরম থেকে স্কুল হয়। তো সেই জন্য সকাল আর উঠার ঝামেলাটা থাকবে না। তবে কি একটা চাপ থাকবে, মানে একদিকে গেলে একদিকে হবে না, মেন হচ্ছে এখন যেমন সকালে স্কুল চালু হয় বলে 1:20 ঘর চলে আসে, 1:20 ছুটি হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুতে পারে, আবার 4:00 থেকে টিউশন যায়। আর তখন কী হবে বলে তো, এসেই 4:30 হবে, 5:00 টিউশন যেতে হবে, 4:30 ছুটি হয় ওদের, আবার 5:00 টিউশন, মানে এসেই টিউশন যেতে হবে, এর চেয়ে ব্যাপার। সকালে তবে ঘুমের ডিস্টার্বটা হবে না, একদিকে মানে দেখতে গেলে একদিকে হবে না, এর চেয়ে ব্যাপার। তো চলো যাই হোক, মেন পড়াশোনাটাও জরুরি, সব কিছু দেখতে গেলে চলবে না। ওখানে এই স্কুলটি পড়াশোনা ভালো হচ্ছে না, দেখতে পাচ্ছি তো, মানে পড়াশোনায় খুব ফাঁকে দিচ্ছে, সেই জন্য বাধ্য হয়ে অন্য স্কুলে ডালতে হচ্ছে। আর ছোট ছেলেকেও যে স্কুলে বড়োটাকে ভর্তি করবো, ছোট ছেলেকে ওইটাই করবো, বাট ছোট ছেলে এখনও কিছু শেখেনি তেমন করে, তো ওকে আগে টিউশন দেবো, তারপর স্কুলে ভর্তি করবো স্কুলে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার বড়ো ছেলেকে দিতে গিয়েছিল স্কুলে, তারপর হচ্ছে দুধ আর ফুলমালা, আজকে বৃহস্পতিবার তো ফুলমালা নিয়ে এসছে, তো রাখছে ওখানে। আর আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে তারপর আমি যাবো স্নান করতে, তার আগে আমি অবশ্যই ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি। আর সকালে উঠে আর রান্নাঘরের কোনো কাজ করতে হয় না, সকালে উঠে আরামসে ফ্রেশ মাইন্ডে এসে আমি রান্নাবান্না করতে পারি, মানে নাস্তা বানাতে পারি। তো ফ্রেন্ডস